আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছেন এই খুব সুন্দর বেবি ড্রেস ড্রেস কাটিং এবং সেলাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এটা বানানো খুবই সহজ, আপনারা খুবই অল্প কাপড় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই সুন্দর বেবি ড্রেসটি বানিয়ে নিতে পারবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে আমি এক গজ পরিমাণ কাপড় নিয়েছি। এটা হবে একটা দেড় বছরের মেয়ে বাবুর ফ্রক। এখানে আমি পাশে নেব 12 ইঞ্চি, আর লাম্বায় নেব, লাম্বায় আছে এটা যত ততই নেব, এটা 16.5 আছে। এখন আমি সাইডের বাড়তি কাপড়টা কেটে ফেলব। দুইটা পার্টকে এখন আমি কেটে আলাদা করে দেব। দেখতে পাচ্ছেন দুইটা পার্ট আমার কেটে আলাদা করা হয়ে গেছে। এটা হলো 2 ইঞ্চি পরিমাণ, উপরে রাবারটের জন্য আমি এক্সট্রা নিব। হয়ে গেল দুইটা পার্ট কাটিং করা। এখন কাঁধে যে দুইটা বেল্ট আমি দেবো সেটা কাটিং করে নেব। এখানে আছে হলো পাশে 8 ইঞ্চি, আর লাম্বায় নেব আমি 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। এখান থেকে আমার দুইটা বেল্ট হয়ে যাবে। দুইটা বেল্টের কাপড় আমি আলাদা করে কেটে নিলাম। তাহলে চলুন সেলাইতে যাওয়া যাক। আগে আমি রাবারটা কেটে নেব, উপরে যে রাবারটা আমি লাগাবো বুকের অংশে, সেই রাবারটা আমি দুইটা পার্টের জন্যই কাটিং করে নিলাম। যার যার বেবির বডি অনুযায়ী আপনারা নিতে পারেন, হেলদি বাবুদের জন্য একটু বেশি নেবেন। আমার বাবুর জন্য আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি। উপরে যেই 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি রাবার লাগানোর জন্য, সেটা আমি ভাঁজ করে উপরে কিছু 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাইটা করে নেব। এটা হবে এটার জন্যই, এই 1/2 ইঞ্চির জন্যই একটা কুচি কুচি আসবে, যেটার কারণে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি মাঝখানে সেলাইটা দিয়ে নিলাম। এখন রাবারটের ঘরটা আমি করে নেব। অল্প পরিমাণ ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নেব। যে কোনো বয়সের বাচ্চাদের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে আমি দেড় বছরের বাচ্চার জন্য এক গজ কাপড় নিয়েছি। আপনাদের বড় বাবুদের জন্য আপনারা বেশি করে কাপড় নিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর কোনো কিছুর কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। হয়ে গেল আমার সেলাইটা করা, এখন আমি রাবারটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার রাবারটা লাগানো। এখন আমি দুই পাশে সেলাই করে রাবারটাকে আটকে দেব। এই ড্রেসগুলো গরমে আপনার বাচ্চাকে পরালে দেখতেও যেমন সুন্দর লাগবে সে তেমনই আরামদায়ক। হয়ে গেল আমার একটা পার্ট রেডি করা। এখন রাবারটার মাঝখানে একটা সেলাই দিতে হবে যেন রাবারটা পরে সরে না যায়। সেজন্য দেখতে পাচ্ছেন আমি সালোয়ারে রাবার লাগানোর মতো করে টেনে টেনে রাবারটার মধ্যে একটা সেলাই দিয়ে নেছি। রাবারটির উপরে সেলাইটা পড়বে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে দুইটা পার্টি রেডি করে নিয়েছি। আর এখানে কাঁধের জন্য যে দুইটা বেল্ট, সেই দুইটা বেল্টও আমি রেডি করে নিয়েছি। এখন আমি বেল্ট দুইটা জয়েন করে নেব। এখানে গলার জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ রেখে দাগ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই দুইটা দাগে আমি এখন বেল্টটা লাগিয়ে নেব। এটা উল্টা পাশে আমি বেল্টটা লাগিয়ে নিচ্ছি।
ব্যাক স্টিচ দিয়ে দিয়ে আমি ভালোভাবে বেলটা লাগিয়ে নিচ্ছি যেন ছুটে না যায়। আমি ভালোভাবে বেল্টগুলো একটার মধ্যে আটকে দিলাম, এরকম ভাবে আরেকটা পার্টেও আমি আটকে দিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার ফ্রকটায় বেল্ট জয়েন করা। এখন আমি ফ্রকটার বডিতে জয়েন করে দেব দুইটা পার্ট একসাথে করে। আমি দুইটা পাশেই এরকম ভাবে ডাবল সিলি দিয়ে নেব। আমি দুইটা পাশে সিলি দিয়ে নিয়েছি। এখন আমি নিচে চিকন করে ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর বেবি ফ্রকটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় আপনার বেবির জন্য বানিয়ে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ।